আসসালামু আলাইকুম। সো গাইস, দেখেন আমাদের গাছের আম মাশাল্লাহ, আল্লাহ রহমতে অনেকগুলো আম ধরেছে, একবারে বেশি। দেখেন সবাই, এই বৃষ্টিতে এবার শিলা বৃষ্টি হয়েছে যে, তার কারণে আমাদের গাছ থেকে অনেকগুলো আম ঝরে পড়ে গেছে, অনেকগুলা আম কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে সবগুলো আম, অনেক অনেক আম পড়ে গেছে গাছ থেকে, কিন্তু মাশাল্লাহ আল্লাহর রহমতে গাছে আম ভর্তি। অনেক ভালো লাগে গাছের আম দেখতে। এই যে গাছের আম অনেক বড় হয়ে গেছে, এবার তো শিলাবৃষ্টি হয়েছে, তার কারণে মানুষের অনেক ক্ষতি হয়েছে। যারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সবাই পাশে থাকবেন। যদি ভালো লাগে আশা করি একটা লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টটা জানিয়ে দিবেন গাছের আমগুলো কী রকম, দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে। অনেকগুলো আম ধরছে এবার মাশাল্লাহ আল্লাহর রহমতে। ওই যে অনেকগুলো, আরো কতগুলো আম আছে, এই যে দেখাচ্ছি আমি কাছ থেকে। এই যে অনেক অনেক আম এবার ধরেছে গাছে, আবার শিলা বৃষ্টির কারণে অনেকগুলো আম নষ্ট হয়ে গেছে। আমগুলো আসলে দেখতে অনেক সুন্দর, অনেক অনেক ভালো লাগতেছে। এটা আমরা নোয়াখালী থেকে ভিডিও করতেছি, আমরা নোয়াখালীতে থাকি। যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই শহর থেকে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন সকল আপুরা ভাইয়েরা। তাজা গাছের আম অবশ্যই মরিচ দিয়ে, লবণ দিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে। তাজা গাছের আমগুলা অনেক আম ধরছে, এবার অনেক 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 আম ধরছে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই আমাদের ভিডিওটাকে।